নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী, রঙ্গমঞ্চে বড়বাবু। তার জন্ম হয়েছিল হাওড়ার রামরাজাতলায় 1889 সালের 2রা অক্টোবর। কলকাতার বঙ্গবাসী স্কুল থেকে প্রথম শ্রেণীতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পড়েন কটিশ চার্চ কলেজে। এমএ পাশ করার পরে ইংরেজির অধ্যাপনাও শুরু করেন। পিতার নাম ছিল হরিপদ ভাদুড়ী। পেশাদার নট হিসাবে মঞ্চে অবতরণ করলেন 1921 সালের 10ই ডিসেম্বর নাটক আলমগীর। অভিনয় করলেন নাম ভূমিকায়। আজ যে নাটক আমরা দেখি, এটি শিশির ভাদুড়ী না থাকলে হয়তো হতো না। তার আগে বাংলা নাটকে গিরিশ ঘোষ, দানিবাবুর মতন অভিনেতারা ছিলেন, কিন্তু শিশির ভাদুড়ী ইংরেজির ডাকসাইটে ছাত্র। সুনীতি কুমার চট্টোপাধ্যায় থেকে প্রেমাঙ্কুর আতর্থী, সকলে তার ঘনিষ্ঠ বন্ধু। বিদ্যাসাগর কলেজে অধ্যাপনার চাকরি ছেড়ে পেশাদারি মঞ্চে আসছেন। এই জিনিস আগে কখনো হয়নি। এই শিক্ষিত মননই বদলে দিল সব কিছু। তার আগে বাংলা নাটকে সেট বা মঞ্চসজ্জা বলে কিছুই ছিল না। পিছনে ছবি আঁকা পর্দা ঝোলানো থাকতো, অভিনেতা পা টাউরে যেতেন। শিশিরবাবুই নিয়ে এলেন ত্রিমাত্রিক সেট, আলোর যথাযথ ব্যবহার। তার পরিচালনাতেই নেমেছিল রবীন্দ্রনাথের শেষ রক্ষার মতো নাটক। আমেরিকার মাটিতে প্রথম বাংলা নাটক, সেটিও শিশিরবাবুর অবদান। কোনো ঘরোয়া সংস্কৃতি সম্মেলন বা প্রবাসী সম্মেলন নয়। 1930 সালে নিউ ইয়র্কের ভ্যান্ডারবিল থিয়েটারে নেমেছিল শিশির কুমার ভাদুড়ীর সীতা নাটক। চেয়েছিলেন জাতীয় নাট্যশালা, যেখানে দেশের ভালো অভিনেতাদের নিয়ে নাটক করা যাবে। সেই আশা তার পূরণ হয়নি। শিশির ভাদুড়ীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন শেষ রক্ষার অভিনয় দেখতে। সেদিন তার সঙ্গে দর্শক হিসাবে উপস্থিত ছিলেন বুদ্ধদেব বসু, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় প্রমুখ সাহিত্যিকরা। 1921 সালে পেশাদার অভিনেতা হিসেবে ম্যাডান থিয়েটারে যুক্ত হন তিনি। পরে তাদের সঙ্গে মতানৈক্য হলে মঞ্চ ছেড়ে চলচ্চিত্রে প্রবেশ করেন। শরৎচন্দ্রের আধারে আলো, চন্দ্রনাথের চিত্রায়নে একই সঙ্গে পরিচালক ও অভিনেতার ভূমিকায় কাজ করেন তিনি। 1923 সালে আসেন একটি নাট্যদলে, গঠন করেন নাট্যমঞ্চ। পরের বছর 12ই জানুয়ারি তিনি নিউ ইয়র্কের ভ্যান্ডারবিল থিয়েটারে সীতা নাটকের মঞ্চায়ন করলেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে আলমগীর, রঘুবীর, চন্দ্রগুপ্ত, বসন্তলীলা, সীতা, বিসর্জন, পাণ্ডবদের অজ্ঞাতবাস, মুক্তার মুক্তি, প্রফুল্ল, ষোড়শী, শেষ রক্ষা, শাহজাহান, সধবার একাদশী, বলিদান, বিল্লমঙ্গল, বিবাহ বিভ্রাট, বুদ্ধদেব, রমা, প্রতাপাদিত্য, বিষ্ণুপ্রিয়া, বিরাজবৌ, শ্যামা, যোগাযোগ, দেশবন্ধু, মাইকেল মধুসূদন দত্ত, বিন্দুর ছেলে প্রমুখ। তার অভিনীত কয়েকটি সবাক এবং নির্বাক বাংলা চলচ্চিত্রগুলো হল আধারে আলো, মোহিনী বা একাদশী, কমলে কামিনী, পল্লী সমাজ, সীতা, চাণক্য এবং পোষ্যপুত্র। 1942 সালে তিনি শ্রীরঙ্গম নামে একটি রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন। বর্তমানে সেটার নাম হয় পরবর্তীকালে বিশ্বরূপা। এই মঞ্চে তার উল্লেখযোগ্য কয়েকটি নাটক ছিল বিপ্রদাস, দুঃখীরিমান, বিন্দুর ছেলে। শ্রীরঙ্গমেই তিনি তার জীবনের সর্বশেষ অভিনয় করেন। 1959 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করতে চাইলে তিনি তা প্রত্যাখ্যান করেন। বরং তার আশা ছিল জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠা। 1959 সালের 30শে জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা রঙ্গমঞ্চের বড়বাবু অর্থাৎ নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী। অবসান হয় এক যুগের। ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আপনারা নোটিফিকেশনটা অ্যাক্টিভ করবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেই নোটিফিকেশান পৌঁছে যায়। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।